একদিকে ওজন বেশি, একদিকে ওজন নাই। আমরা টোটোতে করে যাচ্ছি, পুলিশ পুলিশ, আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি তো সেই জন্য পুলিশ। এই যে বৌদি কি বলে, এখানে নাকি অনেক টাইগার বের হয়। তো হাই গাইস, কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে 25 ডিসেম্বর, আমরা এই দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই আমরা সবাই মিলে, আর এখন আছি হচ্ছে এই টোটোতে। তো টোটোতে করে যাচ্ছি, তো যাবো একটু মালবাজার পার্কে, এখন এই যে রাস্তায় আছি। সবসময় তো বাইকে যাওয়া আসা করি, টোটোতে সেরকমভাবে যাওয়া হয় না। তো আজকে টোটোতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, তবে টাইমটা তো অনেক লাগছে। তো এখন পৌঁছলাম ডামডিমে, আর ডামডিম থেকে মালবাজার আরও বেশ খানিকটা টাইম লাগবে। তো যাই, ওই একই রাস্তা, তো দেখানোর মতো তো সেরকম কোনো কিছু নেই। যাই একবারে গিয়ে মালবাজারে, তারপরে দেখা হচ্ছে। ভিড় দেখেছো, প্রচন্ড ভিড় আজকে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম মালবাজারে। টিকিট কাটা হয়ে গেছে, দুজন তিনজন তো আপনারা। আরে আমি এই দেখো, দুজন তিনজন, এটা নিয়ে কনফিউশন ছিল। তো ওই যে ঢুকলাম পার্কের ভেতরে, এদিকে এদিকে এদিকে। আজকে প্রচন্ড ভিড়, এই যে পিছনে সবাই আছে। হাই করো একটুখানি। রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে তো ট্রেনটা থাকার কথা, তো ট্রেনটা নেই, আই থিঙ্ক পেছনের দিকে আছে। ট্রেনটা কিন্তু বেশ বানিয়েছে, দেখি ট্রেনটায় চড়ার তো ইচ্ছে আছে, দেখা যাক। এই যে ফটো তোলা হচ্ছে। তো ওইদিকে আছে, তো আমরা একটু এই যে এই সাইডটাতে আসলাম, এই সাইডটাতে। তো এইখানে দেখো, এই যে এই যে এই পাশটাতে এইখানে কিছু পাখির ইয়ে আছে, তো দেখাচ্ছি আমি। এই দেখো পাখিগুলো, এই যে নেটের ভিতর দিয়ে তো অতটা দেখা যাচ্ছে না, ওই যে আর ওইখানে আছে এই যে খরগোশ, খরগোশগুলো বেশ সুন্দর। আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে মালবাজার পার্কটাতে আসলাম, তো এইখানে বেশ একটা বসার জায়গা করেছে, দেখে তো মনে হচ্ছে বসারই জায়গা। নাম দিয়েছে দেখো সৃষ্টিশ্রী, এই যে এই দেখা যাচ্ছে, এই যে দেখে তো বসার জায়গায় মনে হচ্ছে, জানি না, নাও হতে পারে, অনেকদিন পরে আসলাম। তো ওই যে এইখানে সবাই, এই দেখো এখানে ফোয়ারাটা এক্ষুনি জাস্ট চালু করলো। এই যে এই জায়গাটায় একটা অ্যাকোরিয়াম আছে, এই যে এই যে এই যে চারপাশেই রয়েছে অ্যাকোরিয়ামটা, অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়। এটা যে কী মাছ, তোমরা কমেন্ট করে বলো এটা কী মাছ, তোমরা যদি চেনো, আমি তো চিনি না। এই দেখো মালবাজার পার্কে, এটা হলো ট্রেনের রাস্তা, আর ওই দেখো সামনের থেকে ট্রেনটা আসছে। যাচ্ছি একটু ওই পাশটাতে, এই যে এইখানে যাওয়ার রাস্তাটার উপরে
বেশ সুন্দর এই যে ফুল গাছের নিচ দিয়ে যেতে হবে। এই যে ওপরটা বেশ সুন্দর করেছে, এই ব্রিজটা দেখো, ব্রিজটা দারুণ সুন্দর করেছে। বাচ্চাদের জন্য বেশ সুন্দর অ্যাক্টিভিটিস আছে। এই যে বাচ্চাদের জন্য খালি বলবো না, বড়দেরও চড়তে বেশ ভালোই লাগে। কেমন লাগে, কেমন লাগে, হ্যাঁ কেমন লাগে, দারুণ। হ্যাঁ আরো স্পিড, আরো স্পিড, আরো স্পিড। এটাতে অল্প চড়বো। এই যে, এই যে দুইজন দেখি কতটা পারে। হ্যাঁ একদিকে ওজন বেশি, একদিকে ওজন নাই। এবার দেখা যাক কার ওজন বেশি। এইখান থেকে বেরোচ্ছে এখন এই সাইডটার থেকে। তো আমরা ট্রেনে চড়বো। এই ট্রেন আসতেছে, সাইড দাও, সাইড দাও। এই ট্রেন আসছে, লাইন থেকে সরে দাঁড়াও। এই যে পিছনে ট্রেন, সবাই মিলে যাচ্ছি ট্রেন স্টেশনে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে সবাই, এই যে এখানে দাদা আছে, এই যে এখানে এ আছে, আর এখানে এই যে বৌদি। ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, এই এখনই চলা শুরু করবে। ওয়েট করছে। এই যে, এই যে আমাদের সিও করতে এসেছে। এই যে, এই যে স্ট্রং হয়ে যাবে, স্ট্রং। ওকে গুড, ট্রেনে টিকিট চলে এসছে। এই যে টিকিট, ওখানে আছে, ওখানে টিকিট চেকার। পুলিশ, পুলিশ, আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, তো সেই জন্য পুলিশ। এই যে আমরা আবারও স্টেশনের বাস দিয়ে যাচ্ছি, একই স্টেশন বারবার। এই যে হয়ে গেছে রাইড, এইবার নামতে হবে। এই যে আমাদের ট্রেন রাইড কমপ্লিট, তো এবার বেরোবো। তো বেরোনোর আগে একটু এই যে, এই যে এই পাশের এই যে এই জায়গাটাতে একটু যাবো। তো টাইমও হয়ে গেছে, বাসটা প্রায় বাজতে গেল, বাসটার সময় মনে হয় বন্ধ করে দেবো। এই যে এখানে দোলনা চড়বে বলে আশা হয়েছে, তো মনে হয় না দোলনা চড়তে পারবে বলে কেউ, যে ভিড়। তো যাই হোক, পার্কে তো অনেকটাই সময় কাটানো হলো, তো এবার বেরিয়ে যাব পার্কের থেকে। এই যে বেরোনোর গেটের প্রায় একদম সামনেই চলে এসেছি, তো বেরিয়ে যাচ্ছি। তো পার্কের থেকে দেখি আর কোথায় যাওয়া যায়। আমরা এখন এইখানে আসলাম একটু, এটা হলো মালবাজার বিএল স্কুল। আমরা এই জায়গায় এসেছি একটু চা খাবো, তো চা খেয়ে নিয়ে আজকের মতো এইখানেই শেষ করব। এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন তো টোটোতে করে বাড়ি যাবো, অনেক রাতও হয়ে গেছে, তো রাস্তায় আর কি সেরকম কোনো কিছু তো দেখাতে পারবো না। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।